হ্যালো গাইস মাই নেম ইজ আমিথ ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার ইংলিশ বাই আমিত গাইস আজকে আমরা আলোচনা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম ভিডিওটি তোমরা দেখতে চাইলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো প্রথমে আমরা দেখে নেবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স কোনগুলি বর্তমান সময়ে কোনো কিছু হচ্ছে বা চলছে বা ঘটছে এরকম কিছু বোঝায় যে বাক্যের দ্বারা তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আমি দুধ পান করছি আমরা মাঠে ক্রিকেট খেলছি তুমি বা তোমরা বাসে ভ্রমণ করছো সে প্রশ্নগুলির উত্তর দিচ্ছে গীতা তার বিছানায় ঘুমোচ্ছে তারা জঙ্গলে প্রবেশ করছে গীতা এবং সীতা ছবি আঁকছে ওপরের বাক্যগুলিতে ক্রিয়াপদগুলি হল করছি খেলছি করছো দিচ্ছে ঘুমোচ্ছে করছে এবং আঁকছে লক্ষ্য করো এই ক্রিয়াপদগুলির সাথে ছি ছয় ছয় একার ছয়ে ছয় একার দন্তান্ন এবং ছে এই বিভক্তিগুলি যুক্ত আছে তাই যখন আমরা দেখব কোনো বাংলা বাক্যের ক্রিয়াপদের সঙ্গে এই বিভক্তিগুলি যুক্ত আছে তখন আমরা বুঝতে পারবো যে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটি এইরকম সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস ভার্ভ ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অব দ্য সেন্টেন্স এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের নিয়ম বা প্রসেস এখন আমরা আগের বাক্যগুলিকে এই নিয়ম অনুসরণ করে ট্রান্সলেট করব সো প্রথম বাক্যটি ছিল আমি দুধ পান করছি এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে আমি বা আই সো প্রথমে আমরা লিখব আই তারপর এম ইজ আর এর মধ্যে যে কোনো অ্যাকই হবে মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম সর্বদা আয়ের পরে বসে বাকি আর কোথাও সাব কোনো সাবজেক্টের পরে অ্যাম বসে না সো আয়ের পরে হবে এম তারপর ভার্ভের প্রথম ফর্ম প্লাস আইএনজি বসবে এখানে ভার্ব হচ্ছে পান করা বা ড্রিঙ্ক সো সেন্টেন্সটি লিখতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং মিল্ক আমি দুধ পান করছি পরের বাক্যটি হলো আমরা মাঠে ক্রিকেট খেলছি এখানে সাবজেক্ট হচ্ছে আমরা বা উই এবং মেন ভার্ব হচ্ছে প্লে বা খেলা করা সো প্রথমে লিখতে হবে উই তারপরে হবে এম ইজ অথবা আর এর মধ্যে যে কোনো একটি তোমরা সবসময় মনে রাখবে এম হবে আয়ের পরে এবং ইজ হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পরে বাকি সমস্ত সাবজেক্টের পরে আয় হবে সো যেহেতু উই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তাই ওই এর পরে আর হবে ইজ হবে না সো সেন্টেন্সটি হবে উই আর প্লেইং ক্রিকেট আমরা ক্রিকেট খেলছি তিন নম্বর সেন্টেন্সটি হলো তুমি বা তোমরা বাসে ভ্রমণ করছো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ এবং মেন ভার্ব হচ্ছে ট্রাভেল বা ভ্রমণ করা সো এখানে ইউ এর পরে আর হবে কারণ ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় অর্থাৎ সেন্টেন্সটি হবে ইউ আর ট্রাভেলিং বাই বাস তুমি বা তোমরা বাসে ভ্রমণ করছো চার নম্বর সেন্টেন্সটি হলো সে প্রশ্নগুলির উত্তর দিচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে হি অর সি এবং মেন ভার্ব হচ্ছে আনসার বা উত্তর দেওয়া সো হি অর সি পরে ইজ হবে কারণ হি অর সি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার সো সেন্টেন্সটি হবে হি অর সি ইজ আনসারিং দ্য কোয়েশ্চেন্স সে প্রশ্নগুলির উত্তর দিচ্ছে পাঁচ নম্বর সেন্টেন্সটি হচ্ছে গীতা তার বিছানায় ঘুমোচ্ছে এখানে সাবজেক্ট গীতা এবং মেন ফার্ভ হচ্ছে স্লিপ বা ঘুমোনো যেহেতু গীতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তা এখানে গীতার পরে ইজ হবে সো সেন্টেন্সটি হবে গীতা ইজ স্লিপিং অন হার বেড গীতা তার বিছানায় ঘুমোচ্ছে ছ নম্বর সেন্টেন্সটি হচ্ছে তারা জঙ্গলে প্রবেশ করছে এখানে সাবজেক্ট দে বা তারা এবং মেন ফার্ব হচ্ছে এন্টার বা প্রবেশ করা দে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার নয় তাই দে এর পরে ইজ হবে না আর হবে সো সেন্টেন্সটি হবে দে আর এন্টারিং ইন্টু দ্য জাঙ্গেল তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে সাত নম্বর সেন্টেন্সটি হলো গীতা এবং সীতা ছবি আছে। এখানে সাবজেক্ট হচ্ছে গীতা অ্যান্ড সীতা এবং মেন ফার্ভ হচ্ছে ড্র বা আঁকা গীতা অ্যান্ড সীতা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার নয় তা এখানে সাবজেক্টের পরে ইজ হবে না আর হবে সো সেন্টেন্সটি লিখতে হবে গীতা অ্যান্ড সীতা আর ড্রয়িং পিকচার গীতা এবং সীতা ছবি আঁকছে এখানে যে সাতটি সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্সগুলি গঠন করলাম সেগুলি হচ্ছে আই ওই ইউ হি অর সে গীতা দে গীতা অ্যান্ড সীতা এই সাতটি সাবজেক্ট দিয়ে এবং বিভিন্ন ভাব দিয়ে তোমরা প্রথমে ছোট ছোট সেন্টেন্স তৈরি করবে তাহলে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একেবারে পরিষ্কার হয়ে যাবে আমি তোমাদের একটি ভার্ভ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্র্যাকটিস করবে আমি এখানে ডু ভাব দিয়ে দেখাচ্ছি যেমন আই এম ডুইং আমি করছি হুই আর ডুইং আমরা করছি ইউ আর ডুইং তুমি বা তোমরা করছো হি ইজ ডুইং সে করছে গীতা ইজ ডুইং গীতা করছে যে আর ডুইং তারা করছে গীতা অ্যান্ড সীতা আর ডুইং গীতা এবং সীতা করছে এভাবে তোমরা গো টেক হেল্প কাম ইত্যাদি ভাব দিয়ে তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে এবং যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা ভালোভাবে শিখতে পারবে সো এখানে আমরা শুধু অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম ইন্টারোগেটিভ নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা নেক্সট ভিডিওগুলিতে আলোচনা করব। এবং বাকি টেন্সগুলিও এবং বাকি টেন্সগুলি সম্পর্কেও আমরা পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। সো তোমরা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশান বাটনটিকে অন করে রেখো যাতে নেক্সট ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও সি ইউন দ্য নেক্সট ভিডিও টিল ড্রেন টেক কেয়ার অফ ইয়ার সেলফ বাই